দুশ্চরিত্রাহীনা, তুমি কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় আছো? আসো তুমি, আমি তোমাকে ধরে নিয়ে আসবো। আমি র‍্যাব না, আমি পুলিশ না, আমি প্রশাসন না, যে রাত দুটা বাজে আমি ছেড়ে দেবো। তোমাকে আলু ভর্তা যেমন করে ঠিক তেমন ভাবে আমরা নারীগুলো করব। তুমি আসো আমার সামনে, যদি সাহস থাকে, সতী মায়ের সন্তান হয়ে থাকো, দয়া করে আমার সামনে আসো। আমি তোমার ধর্ষকের পরিণতি দেখতে চাই। কত বড় সোনা আলা তুমি, সোনার বাংলায় টিকে থাকতে পারো। আমি সেই বাংলার মেয়ে, আমি নুরুকেনার প্রত্যেকটা ধর্ষককে আমি প্রচণ্ড ঘৃণা করি। ঘৃণার দৃষ্টিতে আমার সামনে যে ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যেখানে যেমন পাবে ঠিক তেমনি ভাবে জুতা সহ না, আরো অনেক কিছু আছে দিতে দিতে একদম ঘাড়ের মধ্যে এমন ভাবে বুঝিয়ে দাও যেন তারা বুঝতে পারে যে অন্যায় করলে কি হয়। তো 2001 সালে পূর্ণিমার পাশে এসে দাঁড়ান নাই, তখন কোথায় ছিলেন? যে পূর্ণিমাকে যখন গণরেপ করা হয়েছিল, পূর্ণিমার আর কতবার কষ্ট পাবে, আর কতবার ধর্ষণের শিকার হবে, কতবার তোমরা ধর্ষণ করবে? তখন তো তোমরা ধর্ষণের উৎসব খেলা শুরু করেছিলে, আমরা তো খেলা শুরু করি না। আমরা আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু ধর্ষণের বিচার করছে, ধর্ষণের বিচার দেখছে, ফাঁসির রায়ও কার্যকর করবে আমার বিশ্বাস। তো আমি এখানে ফাতেমাকে বলবো, ফাতেমা তুমি আমার বোন, আমার বোন হওয়াদের কথা আমি হওয়া সেই একই কথা অনুরোধ করব, মন ভেঙে পড়ো না, আমি আছি, কেউ না থাক আজ থেকে তোমার পাশে থাকবো। গতকাল রাত্রে আমি কমিটমেন্ট করেছিলাম, আমি থাকবো, সত্যি থাকবো, যা হয় হবে। তোমাকে যদি কেউ মারতে আসে, শুনেছি অগোচরে যে তোমাকে নাকি এখান থেকে উড়িয়ে ফেলা হবে, গুম করে ফেলা হবে, যদি গুম করা হয় তোমাকে আমিও সাথে হব, তবুও হার মানব না, হেরে যেতে রাজি না। প্লিজ আপনারা সবাই, ধর্ষকের বিচার যদি হয় কতটুকু খুশি হবেন আমি জানি না, তবে আমি সত্যিই চাই বিচারটা। প্লিজ আমাদের বিচার সূক্ষ্মভাবে, নির্যাতিতা নির্যাতিত নারী একজন ধর্ষিতাকে খুশি করার মতো একটাই উপায় আছে, ধর্ষণ বন্ধ হবে কিনা আমি জানি না, তবে তাকে খুশি করার মধ্যে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ধর্ষিতাকে যদি ধর্ষককে ফাঁসি দিয়ে খুশি করা যায়, তাছাড়া সম্ভব নয়। আমাদের সব কিছুর ক্ষেত্রে যদি আইনের শাসন থাকে, নুরুর ক্ষেত্রে কেন আইনের শাসন থাকবে না? নুরুকে গ্রেফতার করবার সময় কেন এত তাল বাহানা করা হচ্ছে বা হয়? নুরুকে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম নুরু, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নুরু, বাংলাদেশের প্রধান বিচারপতির নাম নুরু, তাহলে নুরুটা কে? গতকালকে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ভয়ঙ্কর বাজে ভাবে সে একটি ভিডিও ভাইরাল করেছে বা আপলোড করেছে। সেখানে সে এই ধর্ষণের শিকার ফাতেমাকে নিয়ে অত্যন্ত বাজে ভাবে অঙ্গভঙ্গি করে অনেকটা সে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন উদ্ধতপূর্ণ একটা আচরণ করে সে একটা ভিডিও আপলোড করেছে। সেখানে সে ফাতেমাকে দুশ্চরিত্র বলেছে, যদিও তার লেখাপড়ার ঠিক ততটা মানসম্মত লেখাপড়া না থাকবার কারণে সে সেখানে বলেছে দুশ্চরিত্রহীনা, এই নামে কোনো বাংলা শব্দ নেই। তো যাই হোক, তার বক্তব্যের মূল বিষয়টা তো আমরা সবাই বুঝেছি যে সে ধর্ষণের শিকার ফাতেমার চরিত্র হনন করবার চেষ্টা করেছে।